हेलो व्यूअर्स, स्टाडी पॉइंट चैनल तुम्हारे सबाई के स्वागत। आज के तुम्हारे क्लास नाइनर बांगला मॉडल एक्टिविटी टास्क पार्ट टू जो प्रश्नगुलो तार उत्तरगुलो करो। तो चलो वीडियो शुरू करी। देखो प्रथम प्रश्न चारि मेघे जल दे अष्ट गजराज, अष्ट गजराजर परिचय दाओ। उत्तर मुकुंद चक्रवर्तीर लेखा कलिंगदेशे झड़बृष्टि कवितায় देवी चंडीर निर्देशे कलिंगदेशे प्राकृतिक विपर्यय नेमे आसे। घन कालो मेघे आकाश ढेके जाए, प्रबल मेघ गर्जने प्रजारा चिंतित हुए पड़े, झड़े तांडवे तारा घर छेड़े पालाते बाध्य है, सबुज शस्यर खेत धूलोय ढेके जाए, बृष्टि एतटाई तीव्र है जे कवि मने करें आठटी दिकेर पहाड़ादार आठटी हाथी ऐरावत पुंडरी बामन कुमुद अंजन पुष्पदंत सार्वभौम एवं सुप्रतीक जेनो तादेर सुरेर साहाज्ये चार मेघे जल दिच्छे आर तार फलेई प्रबल बृष्टिपाते चारपाश जले डूबे गेछे। नेक्स्ट दुएटा धीवर वृत्तान्त नाट्यांशे दुई रक्षीर कथाबार्ताय समाजेर कोन छवि फुटे उठेछे? कालिदासेर लेखा धीवर वृत्तान्त नाट्यांशे दुई रक्षीर कथाबार्तार मध्य दिए वास्तव जीवनेर कयेकटी चित्र फुटे उठेछे। नाट्यांशे प्राथमिकभावे धीवरेर काछे आंगटीटी पेये रक्षीगण ताके चोर बोले मने करेछिलेन। पिछने हात बाँधा अवस्थाय जेभाबे धीवरके निये आसा हय ताते बोझा जाय तारा तादेर क्षमता प्रयोग करते कतखानी आग्रही। धीवरेर प्रति निष्ठुर कौतुकेर परिचय दिएछेन तारा। रक्षीरा धीवरके बाटपार गाँटकाड़ा इत्यादि बोले सम्बोधन करें। रक्षीरा धीवरके शास्ति देवार जन्य उद्ग्रीव हये उठेछिलेन। राजार आदेश आसार आगे रक्षीदेर हय तोके शकुनी दिए खावानो हबे ना हय कुकुर दिए खावानो हबे एई जातीय मंतव्य चरम अविवेचना ओ अमानविकतार परिचय देय। नेक्स्ट तीनेरटा बोलेछे एटा खूबी ज्ञानेर कथा, कार कोन कथाके ज्ञानेर कथा बला हयेछे? अच्छा उत्तरटा देखो, उद्धृत अंशटी इलियास गल्प थेके नेওয়া হয়েছে। এখানে ইলিয়াসের কথাকে জ্ঞানের কথা বলা হয়েছে। ইলিয়াস উপলব্ধি করতে পেরেছিল এবং সেটি সবাইকে বোঝাতে চেয়েছিল যে মানুষ অবস্থাকে বলেই সম্পত্তির দিকে ঝোঁকে, কিন্তু প্রকৃত সুখ পাওয়া ভোগ নয় ত্যাগের মাধ্যমে। ঈশ্বর তাদের কাছে যে সত্যকে উন্মুক্ত করে দিয়েছেন তা সমস্ত মানবজাতির জন্যই প্রয়োজনীয়। মানুষ যতই আকাঙ্ক্ষা ত্যাগ করবে ততই মঙ্গল, এই কথাকেই জ্ঞানের কথা বলা হয়েছে। নেক্সট চারেরটা, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে, বক্তা কে, কিভাবে তিনি অমরত্ব লাভ করেন? উত্তরটা দেখো, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পের বক্তা হলেন অঙ্কের মাস্টারমশাই। এখানে প্রথম প্রশ্নটা বলেছে দেখো বক্তা কে, তো এটা হচ্ছে বক্তা কে এর উত্তর। এরপর বলেছে কিভাবে তিনি অমরত্ব লাভ করেন। অঙ্কের এই অসাধারণ দক্ষ মাস্টারমশাই ভাবতেই পারতেন না যে তার ছাত্ররা অঙ্ক পারবে না, মেরে বকি ছাত্রদের তিনি অঙ্ক শেখাতে চাইতেন, ফলে ছাত্রদের কাছে তিনি ছিলেন বিভীষিকা। তার এক ছাত্র সুকুমার পরবর্তীকালে মাস্টারমশাইকে নিয়ে তার বিভীষিকাময় অভিজ্ঞতা একটি পত্রিকায় লিখেছিলেন, সেটি পড়েই মাস্টারমশাই উপরুক্ত কথাটি বলেছেন। নেক্সট প্রশ্ন, নোঙর কবিতায় নোঙর কৃষ্ণের প্রতীকটা বুঝিয়ে দাও। উত্তর, কবি অজিত দত্তের নোঙর কবিতায় নোঙর হলো জীবনের বিভিন্ন বন্ধন ও প্রতিবন্ধকতার প্রতীক, কিন্তু এখানে কবি তা ব্যবহার করেননি। কবির মন সংসার জীবন ছেড়ে অনেক দূর দূরান্তে চলে যায়, কিন্তু নোঙরের মতোই সংসার জীবন স্নেহ ভালোবাসা প্রভৃতি কবির মনকে আটকে রাখে। কবি চাইলেও সাংসারিক বন্ধন ছিন্ন করে সুদূর আহ্বানে নৌকা ভাসাতে পারছেন না, তিনি তার সংসার জীবনের স্নেহ ভালোবাসা মমতা ইত্যাদিকে নোঙর বলেছেন। নেক্সট ছয়টা দেখো, বলেছে কন্যা কৈন্যা কোণে, এক্ষেত্রে ধ্বনি পরিবর্তনের কোন রীতি অনুসৃত হয়েছে? তাহলে উত্তরটা হবে এখানে ধ্বনি পরিবর্তনে অভিশ্রুতি রীতি অনুসৃত হয়েছে। অপিনিহিতিজাত হর্ষই বা হর্ষ যখন পাশাপাশি থাকা স্বরধ্বনিকে প্রভাবিত করে এবং নিজেও তার সঙ্গে যুক্ত হয়ে এক ধরনের আভ্যন্তর সন্ধি ঘটায় তাকেই বলা হয় অভিশ্রুতি। এখানে দেখো কন্যা হচ্ছে মূল শব্দ, কৈন্যা এটা হচ্ছে অপিনিহিতি এবং কোণে এটা হচ্ছে অভিশ্রুতি। নেক্সট সাতেরটা বলছে কৃদন্ত ও তদ্ধিদান্ত শব্দের উদাহরণ দাও। তো প্রথমে দেখো আমি সংজ্ঞাটা লিখেছি, ধাতুর সঙ্গে কৃত প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দ গঠিত হয় তাকে বলা হয় কৃদন্ত শব্দ। যেমন উদাহরণ হচ্ছে চল যুক্ত অন্ত সমান চলন্ত। তারপর হচ্ছে তদ্ধিতান্ত শব্দের সংজ্ঞা, মৌলিক শব্দের সাথে তদ্ধিত প্রত্যয় যোগে যে শব্দ গঠিত হয় তাকে তদ্ধিতান্ত শব্দ বলে। যেমন ঢাকা যুক্ত আই সমান ঢাকাই। নেক্সট হচ্ছে মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? মৌলিক স্বরধ্বনির সংখ্যা মোট সাতটি, অ আ হস্যই এ ও হস্য এ। তো আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।